হ্যালো ফ্রেন্ডস, আমার নাম স্বগত মান্না। তোমরা দেখছো মান্নাস কোচিং। নিয়ে চলে এলাম তোমাদের জন্য আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট। রাজ্যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খোলা নিয়ে কিন্তু বিভিন্ন রকমের আপডেট কিন্তু দিন দিন আসছে, এবং সেই সমস্ত আপডেটগুলো আমি তো কিন্তু তোমাদেরকে একের পর এক দিতে থাকছি। ইতিমধ্যেই যেটা তোমরা এর আগেও শুনেছো যে রাজ্যের তরফ থেকে বিভিন্ন স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিকে গাইডলাইন জারি করা হবে, এবং সেই গাইডলাইন্সে যেটা লেখা থাকবে সেই অনুযায়ী কিন্তু কাজ করবে রাজ্যের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলো। তো আজ কিন্তু আমি তোমাদেরকে সেই গাইডলাইন্সেরই একটা তোমাদেরকে ড্রাফট বা খসড়া সেই টাইপেরই একটা আপডেট তোমাদেরকে দিতে চলেছি, যে কী কী গাইডলাইন্স থাকতে পারে স্কুল খোলার ক্ষেত্রে, কলেজ খোলার ক্ষেত্রে বা ইউনিভার্সিটি খোলার ক্ষেত্রে। তো সমস্ত আপডেটটাই একেবারে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আমি তোমাদেরকে দিচ্ছি। দেখো, এটা হচ্ছে News18 বাংলার অফিসিয়াল ওয়েবসাইট, এবং এখানে কিন্তু সেই যে গাইডলাইন্স রাজ্যের তরফ থেকে যেটা দেওয়ার কথা চিন্তাভাবনা করছে স্কুল শিক্ষা দপ্তর, এবং তাদের অফিসিয়ালদের মাধ্যমে যেটা জানানো হয়েছে সেই জিনিসটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তো আমার মনে হলো এগুলো তোমাদেরকে জানিয়ে দেওয়া খুবই দরকার। তো এখানে দেখো যে জিনিসটা বলা হচ্ছে যে WB স্কুল রিওপেনিং, কোভিডভাবে কীভাবে খোলা হবে স্কুল, কীভাবে হবে ক্লাস, কি থাকছে গাইডলাইন্সে। এবং এখানে দেখো আমি যদি নিচের দিকে তোমাদেরকে আসি, সমস্ত আপডেটে কিন্তু এখানে ক্লিয়ার হয়ে যাবে। এবং এখানে দেখো, এখানে যেটা বলছে যে রাজ্যের মাধ্যমিক পর্ষদ এবং হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ দুজনেই কিন্তু আলাদা আলাদাভাবে গাইডলাইন্স জারি করবে তাদের স্টুডেন্টদের জন্য বা সেই সমস্ত স্কুলগুলোর জন্য। অন্যদিকে দেখো এখানে কি বলছে, যে মুখ্য সচিবের কাছে গতকাল রাতেই স্কুল শিক্ষা দপ্তরের পাঠানো হয় খসড়া বিধি। স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলা নিয়ে পৃথক পৃথক করে এই ছবিটি পাঠানো হলো মুখ্য সচিবকে। স্কুলের পাশাপাশি খুলছে কলেজ ও বিশ্ববিদ্যালয়ও, তবে বিশ্ববিদ্যালয়গুলির হোস্টেল খোলা হবে কি না তা নিয়ে বিশ্ববিদ্যালয়গুলি সিদ্ধান্ত নেবে। খসড়া বিধিতে এমনটাই উল্লেখ করা হয়েছে বলে স্কুল শিক্ষা দপ্তরের সূত্রে খবর। অর্থাৎ তোমরা ইতিমধ্যেই জানতে পারছো যে মুখ্য সচিবের কাছে, রাজ্যের যিনি মুখ্য সচিব রয়েছেন, সেখানে কিন্তু বিভিন্ন পর্ষদের তরফ থেকে যে গাইডলাইন্সগুলো, যে তারা কী কী নিয়মগুলো বা SOP সেগুলো কিন্তু অ্যাপ্রুভালের জন্য পাঠিয়েছে। অর্থাৎ সেগুলো কিন্তু এখনও ড্রাফট গাইডলাইন্স বা খসড়া গাইডলাইন্স হিসাবে রয়েছে। সেই সমস্ত গাইডলাইন্সগুলো যেটা মুখ্য সচিবের কাছে পাঠানো হয়েছে রাজ্যের স্কুল দপ্তর, মাধ্যমিক শিক্ষা পর্ষদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ এবং বিভিন্ন যে বোর্ড রয়েছে তাদের তরফ থেকে যে গাইডলাইন্সটা পাঠানো হয়েছে সেটা কিন্তু মুখ্য সচিব তিনি কিন্তু খতিয়ে দেখবেন, এবং তারপরে মুখ্যমন্ত্রী তাতে কিন্তু যে হস্তাক্ষর পেলেই সেটাই কিন্তু একেবারে ডাইরেক্ট স্কুলগুলোতে এবং কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে কিন্তু সার্কুলার হয়ে যাবে। তো সেই জিনিসটারই, সেই যে খসড়া গাইডলাইন সেটাই কিন্তু আমি তোমাদেরকে এটার মাধ্যমে দেখাচ্ছি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সবার ক্ষেত্রেই। এবং এখানে দেখো কি বলছে, যে স্কুল কীভাবে খোলা হবে তা নিয়ে কিন্তু কার্যত এক প্রকার প্রস্তুতি নিয়ে ফেলেছে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর সূত্রের খবর। একই সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সব ছাত্রছাত্রীদের আনতে চাইছে না রাজ্য সরকার। করোনা পরিস্থিতিকে মাথায় রেখে একটি ক্লাসের ছাত্রছাত্রীদের জন্য একটি নির্দিষ্ট সময় করে দেওয়া হবে, যাতে তারা স্কুলে একাধিক সংখ্যক ছাত্রছাত্রী যাতে একই সময়ে জমায়েতটা না হয়। এখানে দেখো কি কি পয়েন্টগুলো বলছে, এখানে বলছে দেখো এক নম্বর পয়েন্ট, যে ধাপে ধাপে স্কুলে আনা হবে ছাত্রছাত্রীদের, অর্থাৎ নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের সময় দেওয়া হবে, যে সময় সময় দেওয়া হবে সেই সময় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ক্লাস নেওয়া হবে না। অর্থাৎ এক একটি ক্লাসের সময়সীমা এক এক রকম থাকবে, তার জন্য নির্দিষ্ট সংখ্যক শিক্ষকও থাকবে যাতে পঠন পাঠনে কোনো রকম সমস্যা না হয়। তারপরে দেখো যেটা বলছে, যে অভিভাবকদের থেকে সম্মতি নিয়ে আসতে হবে সেই ছাত্র বা ছাত্রী ক্লাস করতে চায়। অর্থাৎ এখানে কিন্তু সেই আগের মতোই যে সমস্ত ছাত্রছাত্রীর অভিভাবক, মানে ছাত্রছাত্রী প্লাস হচ্ছে অভিভাবক, তারা চাইছে যে স্কুল ছেলেমেয়েরা স্কুলে যেতে চায় তাদের কিন্তু সেই তারা কিন্তু আসতে পারবে, এবং যাদের মানে গার্জেন চাইছে না বা যে আসতে চাইছে না সে কিন্তু নাও আসতে পারে। তো এক্ষেত্রে কিন্তু পুরোপুরি স্বাধিকার রয়েছে স্টুডেন্টসদের এবং স্টুডেন্টসের বাড়ির মানে গার্জেনের। এবং দেখো তারপরে যেটা বলছে, যে অংশগুলির ওপর নির্ভর করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে সেই অংশগুলি আগে পড়ানো হবে, এবং সেক্ষেত্রে তার জন্য নির্দিষ্ট করে নির্দেশিকা জারি করতে পারে দুই বোর্ড, এবং দুটো বোর্ডই কিন্তু আলাদা আলাদাভাবে নির্দেশিকা জারি করতে পারে কী কী জিনিসগুলো আগে থেকে পড়ানো হবে এবং তারপরে অন্যান্য সিলেবাসগুলো কীভাবে কভার করা হবে। ইতিমধ্যেই ক্লাসরুমগুলির মেরামত সহ স্যানিটাইজেশনের কাজ শেষ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পড়ুয়ারা করোনাবিধি মানছে কিনা সে বিষয়ে নজরদারির জন্য প্রত্যেকটা স্কুলের দায়িত্ব দেওয়া হবে, এবং একটি নির্দিষ্ট সংখ্যক শিক্ষক শিক্ষিকাদের সব মিলিয়ে আপাতভাবে এই নিয়ম চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে, যদিও এই প্রস্তাবে চূড়ান্ত সিলেবাস দেবেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, চলতি সপ্তাহের শেষে মুখ্য সচিব এই বিষয়ে স্কুল শিক্ষা দপ্তরের সঙ্গে একটি বৈঠক করতে পারেন। অর্থাৎ দেখো এখানে আমি তোমাদেরকে যেটা বললাম, এই যে খসড়া গাইডলাইন্সটা গেছে মুখ্য সচিবের কাছে, তিনি কিন্তু এটা খতিয়ে দেখবেন, এবং তারপরে যে স্কুল শিক্ষা দপ্তর রয়েছে তেনাদের সঙ্গে বৈঠক করবেন, এবং তারপরে কিন্তু এই জিনিসটা সব কিছু ঠিকঠাক হয়ে গেলে মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হবে, এবং সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী সিগনেচার করলেই, তিনি অ্যাপ্রুভাল দিলেই এই জিনিসটা কিন্তু সমস্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সার্কুলার হয়ে যাবে। এবং এটা হচ্ছে স্কুলের ক্ষেত্রে এখানে সমস্ত জিনিসটা বলা হলো, এবং কলেজের ক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে এবং এখানেও যেটা বলা হলো যে হোস্টেল খোলার ব্যাপারে, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে তারাই কিন্তু ঠিক করবে, এবং যে বিশ্ববিদ্যালয়ের কাছে কিন্তু মানে অনেকটাই ছাড় দেওয়া হবে। যেমন স্কুলের ক্ষেত্রে কিন্তু যে স্কুলগুলোর ওপর সম্পূর্ণ অধিকার
অধিকার রয়েছে রাজ্য সরকারের, কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোর ওপর কিন্তু রাজ্যের তরফ থেকে যে গাইডলাইন্সটা যাবে, কিছু কিছু গাইডলাইন্স যেমন হচ্ছে স্যানিটাইজেশন থেকে শুরু করে, মাস্ক থেকে শুরু করে, এবং যে নির্দিষ্ট একই সঙ্গে যাতে জমায়েত না হয় সেই সমস্ত জিনিসগুলোকে জাস্ট অ্যাডভাইজারি হিসাবে একটা গাইডলাইন্স প্রকাশ করা হতে পারে। কিন্তু যে নিজস্ব যে সিদ্ধান্ত সেগুলো কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোই নেবে, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে চাইলে তারা ব্লেন্ডেড মোডে ক্লাস নিতে পারে, লাইভ স্ট্রিমের মাধ্যমে ক্লাস নিতে পারে, বা হচ্ছে তারা অফলাইনে কিছু সংখ্যক স্টুডেন্টকে আজকে ডেকে এবং অন্য সংখ্যক স্টুডেন্টকে পরের দিনে ডেকে এরকমভাবে অল্টারনেটিভভাবে কিন্তু ক্লাস নিতে পারে। সেই সমস্ত জিনিসগুলো নির্ভর করছে বিশ্ববিদ্যালয়গুলোর ওপর। তো এইরকমই কিন্তু গাইডলাইন্স একটা তৈরি হচ্ছে, এবং গাইডলাইন্সটা অফিসিয়ালি যখন পাবলিশ হবে আশা করি তখন সমস্ত জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো এটাই ছিল একেবারে ড্রাফট যে তোমার গাইডলাইন্স, সেটাই আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, যেটা হচ্ছে একেবারে স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবরটা যেটা উঠে এসেছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সঙ্গে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকমের গুরুত্বপূর্ণ এবং এক্সক্লুসিভ কন্টেন্ট সবার আগে পাওয়ার জন্য। এখনের মতো এই পর্যন্তই, থ্যাংকস ফর ওয়াচিং।